হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি রিক্তা। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি আমার মায়ের রেসিপিতে একটি রান্না আপনাদের মাঝে শেয়ার করব, আর রেসিপিটি হলো ডিমের কোরমা। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার মায়ের রেসিপিটি। এখানে আমি 6টি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এই ডিমটা কিন্তু হাঁসের ডিম। এখন এই ডিমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। তো ডিমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম, আর আমার ভাই আমাকে একটু কাজে হেল্প করছে, সে ডিমটাকে এভাবে একটু কেটে দিচ্ছে। তো ভিডিও শুরুতে সবাইকে বলি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা আমাকে সাপোর্ট করে এতদূর নিয়ে আসলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে বন্ধু করে নেননি, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, তখন আমাকে বন্ধু করে নিবেন। তো একে একে সবগুলো ডিম এভাবে করে একটু কেটে দিল। আর এখানে আমি নিয়েছি আমড়া। আসলে বাসায় আমার মা এভাবে রান্না করে, তো আজকে আমি এভাবেই রান্না করব। এখানে আমি ডিমের কোরমা রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। 8টি নিয়েছি লবঙ্গ, 8টি নিয়েছি এলাচ, আর 3 টেবিল চামচ নিয়েছি চিনি, 3 কাপ নিয়েছি নারকেলের দুধ, আর 1/2 কাপ করে নিয়েছি রসুন এবং পেঁয়াজ ভাজা। এটাকে আমি পেস্ট করে নিব। আর এই নারকেলের দুধটা কিন্তু আমি নারকেল পরিয়ে অল্প একটু গরম পানি দিয়ে এভাবে করে নিয়েছি। তো এখন চলে যাব মূল রান্নায়। আর ডিমে কিন্তু আগে থেকে একটু লবণ মাখিয়ে নিয়েছি, এখন অল্প একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব। আর আমি অল্প একটু হলুদ দিয়েছিলাম, যে কারণে ডিমটা কিন্তু এমন কালার এসেছে। এখন ডিমগুলো উঠিয়ে নিব। এখন এই তেলে দিয়ে দিব আমরা। আমড়াগুলো আমি ভেজে নিব লবণ এবং হলুদ দিয়ে। এখন দিয়ে দিব অল্প একটু তেল। তো আমড়াটাকে আমি ভালো করে এখন একটু ভেজে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার আমড়াটা আমি ভেজে নিয়েছি খুব ভালো করে। এখন দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমি দিয়ে দিব সে লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দিব চিনি, আর যে পেঁয়াজ এবং রসুন ভেজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিব। আর বলক চলে আসলে দিয়ে দিব ডিম। দিয়ে আমি ডিমের কোরমাটা রান্না করে নিব। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।